আসসালামু আলাইকুম। আমি আজকে একই ডো দিয়ে দুইটা রেসিপি বানাবো। আমি দুইটা রেসিপি একসাথে দিব না, আমি আলাদা করে ভিডিও আপলোড করব, কারণ একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি ডোটা একবারই করে নিচ্ছি। এটা কিন্তু প্যাকেটের যে রিফাইন আটা, ওইটা এই সেনার আটা, এটা অনেক সুন্দর আটাগুলো। আপনার যদি কেউ মনে করেন ময়দা দিয়ে করবেন তাতেও সমস্যা নাই, তবে আটা দিয়েও অনেক ভালো হয়। আমরা এইভাবে যদি বানিয়ে খেতে পারি, আমি হিসাব নিকাশ করে বের করেছি বাসায় এটা তেল খরচ হলেও এটা স্বাস্থ্যসম্মত বিস্কিটের থেকে, কারণ বিস্কিট আমি নিজেও ঘরে বানাই। বিস্কিটে এত পরিমাণ তেল দিয়ে ময়দাটা মাখতে হয় যে তেলটা অনেকটা যায়, কিন্তু এভাবে ভেজে নিলে অতটা তেল যায় না। আর আমরা ইচ্ছা করলে একটু কালো জিরা, একটু মিষ্টি কম দিয়ে বানিয়ে নিতে পারি। আর বিস্কিটটি অনেক চিনি যায়, চিনি এবং তেল প্রচুর পরিমাণে যায় বানানো বিস্কিট। আমরা হয়তো মনে করছি আপাত দৃষ্টিতে দেখা যায় যে বিস্কিটগুলো খুব শুকনো ড্রাই, কিন্তু ওগুলোর মধ্যেও তেল লাগে, তেল ছাড়া বিস্কিট বেক করা যায় না, যেহেতু কোনো পানি ব্যবহার করা হয় না বিস্কিটে। তো তেল দিয়েই আটাটা ময়দাটা মাখতে হয়। তো তাহলে বোঝেন এক কাপ ময়দা মাখতে কতটা তেল যায়, আধা কাপ তেল যায়। এক কাপ ময়দা অথবা আটার যদি এই বিস্কিটটা বাসায় বানিয়ে নিই তাহলে তেল আধা কাপ দিয়েই ভাজা যাবে, উল্টা থেকে যাবে কড়াইয়ের মধ্যে, এরকম আর কি ব্যাপারটা। বিস্কিট কখনোই ভালো খাবার না, তেল লাগে প্রচুর। তো বাসায় এভাবে ভেজে নিয়ে দিলে অল্প তেল খরচ হয়, তেলটা কম যায় শরীরে। এখানে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক চা চামচ লবণ দেবো সমান করে, যেহেতু এটা নোনতা বিস্কিট হবে এর জন্য একটু লবণ দিলাম, মিষ্টি কম দিয়ে বানাবো। চা চামচের দুই চা চামচ চিনি দিলাম, হালকা মিষ্টি হবে, সল্টেস টাইপের হবে। দুই টেবিল চামচ তেল মেপে নিয়েছি, আমি এটা ভালো করে ময়ন করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণের সঙ্গে তেলটা, খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি পরে আরেকটু তেল দিয়েছি এক টেবিল চামচের কাছাকাছি আর কি। তো রেশিওটা আমি বলে দিই, কি এক কাপ আটা কি ময়দাতে এক টেবিল চামচ তেল দিতে হবে। আমার এটা একটু মুটি করলে এই যে এরকম মুটি হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে। অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এভাবে মেখে রেখে দেবো 15 মিনিট। আমি আসলাম 15 মিনিট পর, হাতে একটু তেল মেখে এটা খুব ভালো করে মথে নিব। 4-5 মিনিট মথে নিলাম, এখনও এটা বানাতে যাব। এখন আমি ডো থেকে অর্ধেকটা আমি বিস্কিট বানাবো। আমি একটা বড় করে রুটি বানিয়ে নিলাম, রুটিটা বেশ মোটা বানিয়েছি আমি। আমি বিস্কিটগুলো একটু মোটা মোটা বানাবো, কারণ আমার পছন্দ বিস্কিট একটু মোটা টাইপের বিস্কিটগুলাই। আর সল্টেস কতগুলো ডাইস নিয়ে নিয়েছি, এরকমই এরকম মুখা দিয়েও কাটতে পারি, সাইজটা যার যেমন ইচ্ছা বানিয়ে নেবেন। তা আমি এভাবে সবগুলো কেটে নিব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে বাদ যাবে কম, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি কেটে নিব। এগুলো একটু বড় বড় হবে, আমি দু একটা বানিয়ে কেটে দেখাচ্ছি, পরে বাকিগুলো করে নিব সবগুলা। এই যে আমি এভাবে কেটে কেটে বানিয়ে নিলাম, এখন আমি সবগুলা এগুলো দিয়েও কাটবো, বিভিন্ন সাইজের আমি বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, বানানোর পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলো কেচে নিয়েছি ভিতর ভিতরে, একটু কেনা বিস্কিটের মতো লুক আনতে গিয়েছি আর কি, বুঝছেন। এখন আমি এগুলো ভেজে নিব। আমি আগে যে পিঠা বানিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি বিস্কিটগুলো ভেজে নিব। আমি কিন্তু পুরা তেলে এক কাপ দিয়েছিলাম, এখনও আমার এই তেল আছে, এর মধ্যে আমি ভেজে পরে দেখাবো আমার কতটুকু তেল গেল। আমি এখন একটু ভেজে নিব। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, খুব বেশি গরম না, আর চুলার ফ্লেমটাও আমি মিডিয়াম রেখেছি। এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে, নতুবা মশমশা হবে না। গোল্ডেন করে ভেজে তুলে নিব। মোটামুটি সবগুলো ভাজা শেষ, এখানে ভেজে নিয়েছি। এরপরে দেখায় আমি কত কম তেল লাগে, 1/4 কাপ তেলও ফুরায়নি আমার এতগুলা জিনিসে। বিস্কিট 1 প্লেট, তারপরে সিমের ফুল পিঠা ওটাতে ওটা ভেজেছি, সবগুলো ভাজার পরেও এখানে আধা কাপেরও বেশি তেল এখনও রয়ে গেছে। তাহলে কি স্বাস্থ্যসম্মত না বাসারটা? অবশ্যই, অন্তত কিনা বিস্কিট না খেয়ে এভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটা খেতেও ভালো লাগে। আমি একটু ভেঙে দেখাই কত সুন্দর দেখতে, এই দেখ কীভাবে মুচমুচা ভাঙা, খুবই মুচমুচা ধরধরা হয়। সবাই এভাবে বাসায় ভাজা বিস্কিট বানিয়ে খাবেন, চিনি শরীরে কম যাবে, তেলও কম যাবে। সবাই ভালো থাকবেন, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।